আন্দোলনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। নির্বাচনকালীন সরকারের দাবি আদায় হলে যে কোনো মুহূর্তে যাতে নির্বাচনে অংশ নেওয়া যায় সেজন্য 300 আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা করছে নীতি নির্ধারকরা। জেলা পর্যায়ের নেতাদের কাছেও সে বার্তা আছে। আরো জানাচ্ছেন গোলাম মোর্শেদ। নিরপেক্ষ সরকার ছাড়া, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে ঘোষণা দিয়ে রেখেছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে রাজপথের আন্দোলনে ব্যস্ত তারা। তবে নির্বাচনের প্রস্তুতিও থেমে নেই দলে। 2014 সালের নির্বাচনে অংশ না নেয়া এবং 2018 সালে নির্বাচনী অভিজ্ঞতার পর প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চায় না বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে কোনো সমস্যা নেই, তো যারা ভোট চুরির প্রক্রিয়া তাদের এক ধরনের প্রস্তুতি। আমাদের প্রস্তুতি জনগণের সমর্থন নিয়ে আমরা নির্বাচনে যাব, খুব সহজ ব্যাপার। বিএনপি কি বিপ্লবী দল নাকি আন্ডারগ্রাউন্ড দল? বিএনপি তো জন কোনো সংগঠন একটা, তো আমরা তো জানি যে নির্বাচনে ক্ষমতার পালাবদল হলে নির্বাচনের মাধ্যমে হবে, সেই জন্য আমরা বলছি নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ প্রশাসন চাই আমরা। বিএনপির সূত্রগুলো বলছে সারা দেশে 300 আসনের বিপরীতে বিকল্প রেখে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছেন দলের হাইকমান্ড। নানা মাধ্যমে নেওয়া হচ্ছে খোঁজ খবর, কেন্দ্র থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা ধরে তাদের আন্দোলন কর্মসূচিতে নিজ নিজ এলাকায় সক্রিয় থাকার মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপি একটা এমন একটা দল, নির্বাচনের 24 ঘন্টা আগে হুইসেল দিলে এত লোক নমিনেশন পেপার দেবে, জমা দেবে, যে আমরা নমিনেশন দিতে আমাদের হয়রান হয়ে যেতে হবে। সুতরাং বিএনপি নমিনেশন দেওয়ার জন্য হোমওয়ার্ক সবসময় করে, হোমওয়ার্ক আছে এবং সেই হোমওয়ার্ক অনুসারে আমরা নমিনেশন দেব যদি নির্বাচন সুষ্ঠু নির্বাচনের অবস্থা হয়। প্রত্যেকটি এলাকায় বিএনপি সেই কাজগুলো করছে, সারা বছর ধরে করছে এবং জনগণের যে প্রত্যাশা সেগুলোও আমরা ইতিমধ্যে 27 পয়েন্টের মাধ্যমে যে এই সরকারকে বিদায় করে আসলে বাংলাদেশ কোথায় যাবে সেটাও কিন্তু আমরা প্রকাশ করেছি। তবে আন্দোলনের ভবিষ্যৎ গতি প্রকৃতির ওপর সবকিছু নির্ভর করছে বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।